ফুল ফুল খুঁজছি এখন, ফুল কোথায় পাওয়া যায়? ফুল পাইনি না, ফুল পাইনি। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে শনিবার, সপ্তাহের প্রায় শেষে চলেই এসেছি। তা চলো তো আজকে ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। এখন বাজে গইতে ঠিক 9টা বাজতে, না 9টা, 9:30 বেজে গেছে, 9:30 বেজে গেছে, 9:30 বেজেই গেছে। তো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। আমার চান টান হয়ে গেছে, আমি আজকে তাড়াতাড়ি ভাবলাম পুজোটা দিয়ে নিই, তাহলে অনেক কাজ হয়ে যায়। মানে বাড়ির বড় কাজ হয়ে গেলে আর বাদ বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। সব রান্না বান্না এখনো চলছে, এখনো শেষ হয়নি। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো আজকে একদম বারান্দার পাশ দিয়ে হচ্ছে কথা বলছি। বেল ফুল গাছগুলো তোমাদের দেখেছিলাম আর ফুল হয়েছে, আর গন্ধ পুরো বারান্দাটা গন্ধে ভরে গেছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তাই তুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তাই তুমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর প্রচণ্ড গরম পড়েছে, ঘরটার মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর ওদিকে একটুখানি চান টান করে পুজোটাও করে নেবো, পুজো করলে ব্যাস ওদিকে কাজ শেষ হয়ে যায়। আর এই যে মাস্ক ধুয়েছিলাম, মেলেছি, আর শুকিয়ে গেছে, এখন ঘরে গিয়ে রাখবো। তা চলো, আর সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে, আর দেখো তোমাদের বেল ফুল গাছে আজকে ফুল ফুটেছে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, চলো চলো। এই দেখো, এই যে, এই হচ্ছে বেল ফুল, দেখো ফুটেছে এত সুন্দর, সন্ধ্যেবেলায় এত সুন্দর গন্ধ ছাড়ে, দারুণ লাগে, দারুণ দারুণ। তো চলো, এদিকে তো হয়ে গেছে, বাইরে রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না, একদম খটখটে রোদ্দুর একদম। এখন সবে বাজে 9:30, তাই মনে হচ্ছে এই দাঁত দুপুর 12:30-12টার দিকে তো একদম মানে মাথার উপর রোদ্দুর চড়ে আয় একদম। তো চলো যাই, ঠাকুর ঘরে যাই, দেখি কতটা গোছাতে পারি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বক বক করতে। রোদ্দুরটা একবার জাস্ট দেখো, একদম জ্বলে যাচ্ছে জানো একদম। তা চলো, অনেকক্ষণ বাদে চলে এসেছি, আজ সকালের পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলাই হয়নি, কারণ আমরা এদিকে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর ক্যামেরা অন করতে পারিনি। তা চলো সোজা খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আজ দুপুরে মেনু কি চট করে তোমাদের দেখিয়ে দিই। আজ দুপুরে মেনুতে আছে ভাত, আর হচ্ছে বেগুন ভাজা, সাথে হচ্ছে মুসুরির ডাল, আর আজকে যে পাঁচমিশালি সবজি করেছি, এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, তাই পাতলা পাঁচমিশালি ঝোল করা হয়েছে। আর লেবু তো থাকবেই গরমকালে, এছাড়া উপায় নেই। আর এই যে টমেটোর চাটনি, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। হ্যাঁ, ওই দেখো কি হয়েছে, সব ডগদের মধ্যে চিৎকার। তা চলো বাড়ি ফিরছি। তা বাড়ি ফেরার পথে ফুল নেই, ফুল নেব বলে বাজারে চলে আসলাম, এখন হচ্ছে ফুল নেব, ফুল নিয়ে তারপর যাব বাড়িতে। চলো ব্যাক ক্যামেরা দেখতে থাকো বাজার, আজকে বিশাল ভিড়, বিশাল ভিড় বাড়িতে। হ্যাঁ, বাজার প্রচণ্ড ভিড় আজকে। আর একটু হাঁটলাম, ভালোও লাগলো, আর সুন্দর হাওয়া, সন্ধ্যের দিক থেকে সুন্দর হাওয়া, মানে মানে সন্ধ্যের দিকটা ঠিক আছে, সকাল থেকে প্রচণ্ড গরম, এখনও লাগছে যে হ্যাঁ হাওয়া আছে বলে বোঝা যাচ্ছে না, হাওয়া আছে বলে বোঝা যাচ্ছে না, আর তানি ওদিকে জ্ঞান জ্ঞান করছে। তা চলো পুজো ফুলটা নিই, ফুল 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 খুঁজছি এখন, ফুল কোথায় পাওয়া যায়? আমার বললাম ফুল পাইনি না, ফুল পাইনি। এই বাজারটায় প্রচণ্ড দিন, যে সময় আসো না কেন, সব দিয়েছি তো, তুলসী বেলপাতা দিব, আচ্ছা
ফুল লাগে। এই যে এটা দেবে, এটা দেবে মাসি। এই যে তাহলে ধুতরা একটা দিয়ে দাও, তাহলে 70 হয়ে যাবে। হলুদ দেখে তো, হলুদ ফুল একটা হলুদ দিয়েছে, তুমি দেখো। চলো ফাইনালি ফুল নেওয়া হলো। ফুলগুলো সব কেনা কমপ্লিট, এবার বাড়ি যাবো, বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হবো। চলো বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে তোমরা দেখলে ফুল টুল কিনে নিয়ে আসলাম, তো এখন এগুলোকে রাখবো, রেখে ফ্রেশ হয়ে আগে এক কাপ চা খাবো, তারপরে অন্য কথা। তা চলো ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দিকে মা চা করছে, কারণ আজকে মা আর বাবা দুজনেই চা খায়নি, গরমে পারছে না। তো এখন ওই জানলা টানলা খুলে ঘর টট হালকা হয়েছে, তো এখন বসে সবাই মিলে একসঙ্গে চা খাবো। একদিকে ভালো হয়েছে যে আমরা একসঙ্গে চা খাবো, নাহলে তো বাবা আর মার খাওয়া হয়ে যায়, আমরা এসে পরে খাই। তো আজকে হচ্ছে একসঙ্গে সবাই চা খাবো, আর তাহলে একটু ভালো মতো আড্ডা ফাড্ডা হবে।